নমস্কার বন্ধুরা ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে যে নোটিফিকেশানটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভারতীয় নৌবাহিনীতে নিয়োগ হচ্ছে দেশের জন্য কিছু করার এটা একটা সুবর্ণ সূচক ন্যূনতম যোগ্যতা আছে মাধ্যমিক বেতন তিরিশ হাজার টাকা এটা স্টার্টিং বেতন প্রতি বছর কিন্তু বেতন কিন্তু ইনক্রিজ হবে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে লাস্ট ডেট হচ্ছে দুই সাত দু হাজার তেইশ অর্থাৎ জুলাই মাসের দু তারিখের মধ্যে তোমাদের আবেদন করতে হবে তো চলো মূল নোটিফিকেশানে চলে যাই মূল নোটিফিকেশানে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটার পাশে থাকো চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ঠিক আছে তো চলো মূল নোটিফিকেশানে চলে যাই মূল নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি ইন্ডিয়ান নেভি হর কাম দেশকে নাম ঠিক আছে তো এখানে হচ্ছে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে মিস্টার মিউজিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবে এডুকেশান কোয়ালিফিকেশন চেয়েছে মাধ্যমিক চেয়েছে এজ হতে হবে পয়লা নভেম্বর দু হাজার দুই থেকে তিরিশে এপ্রিল দু হাজার ছয়ের মধ্যে মিউজিক্যাল অ্যাবিলিটি সেটা হচ্ছে টেম্পো পিচ সিঙ্গিং ওয়ান কমপ্লিট দ্য সং ঠিক আছে এইগুলো তোমরা দেখে নেবে আচ্ছা এবার কি আছে এবার হচ্ছে ছুটি কেমন পাওয়া যাবে ছুটি পাওয়া যাবে হচ্ছে থার্টি ডেজ পাওয়া যাবে ছুটি পার ইয়ারে বছরে তিরিশটা ছুটি তোমরা পাবে তিরিশ দিন ছুটি পাবে স্টার্টিং স্যালারি তিরিশ হাজার টাকা পার মান্থ এভরি ইয়ার কিন্তু স্যালারি তোমাদের কিন্তু ইনক্রিজ হবে তোমরা দেখতেই পাচ্ছ স্যালারি ইনক্রিজ হবে ঠিক আছে আচ্ছা এবার ভিজুয়াল স্ট্যান্ডার্ড কি থাকবে ভিজুয়াল স্ট্যান্ডার্ড থাকবে হচ্ছে বেটার আই উইদাউট গ্লাসের সিক্স বাই সিক্সটি আর ওর্স গ্লাসেস ঠিক আছে খারাপ চোখে ছয় বাই সিক্সটি ঠিক আছে বেটার আই হচ্ছে ছয় বাই নয় আর খারাপ যে চোখে সেটা উইথ গ্লাসেস সেটা হচ্ছে ছয় বাই চব্বিশ ওকে আচ্ছা আচ্ছা ট্রেনিং কবে থেকে শুরু হবে ট্রেনিং হচ্ছে নভেম্বর মাসে শুরু হবে আইএনএস চিল্কা ওড়িশাতে ট্রেনিং হবে ঠিক আছে আচ্ছা আর হচ্ছে আচ্ছা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা একবার দেখে নাও ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি আচ্ছা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে যেখানে আছে সেটা হচ্ছে মেল হচ্ছে ছ মিনিট তিরিশ সেকেন্ডে ওয়ান কিলোমিটার মানে ষোলোশো মিটার হচ্ছে রান হবে আর যারা ফিমেল আছে তাদের হচ্ছে আট মিনিটে ষোলোশো মিটার হচ্ছে রান হবে ঠিক আছে হুম আচ্ছা উঠাক বাঠাক যেটা হবে সেটা হচ্ছে যে উঠবোস করতে হবে সেটা হচ্ছে কুড়িবার আর এখানে এটা হচ্ছে পনেরো বার ফিমেলের ক্ষেত্রে পনেরো বার আচ্ছা পুষ আপের ক্ষেত্রে যারা মেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য বারোবার হ্যাঁ আর বেন্ট এটা নেই ঠিক আছে আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে আপ নেই ঠিক আছে ফিমেলের ক্ষেত্রে আপ নেই আর বেন্ট নিয়ে আছে ফিমেলের ক্ষেত্রে বার করতে হবে ঠিক আছে এই হচ্ছে স্টেজ ওয়ানে তোমাদের কি কী হবে স্টেজ ওয়ানে প্রিলিমিনারি একটা স্ক্রিনিং টেস্ট হবে সেটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস মানে পি হবে তারপর মিজিক্যাল স্ক্রিনিং টেস্ট হবে রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশন হবে অর্থাৎ এখানে কিন্তু কোনো এক্সামের কথা কিন্তু বলছে না রিটিন এক্সামের কথা কিছুই বলছে না ঠিক আছে তো আর স্টেজ টুতে যেটা আছে সেই স্টেজ টুতে আছে হচ্ছে দ্য আন্ডারগো দ্য স্টেজ টু দ্য ফাইনাল স্ক্রিনিং দ্য কোয়ালিফিকেশান ফিজিক্যাল ফিটনেস এবং রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশন যারা পাশ করবে অল কোয়ালিফাইং ক্যান্ডিডেট হচ্ছে আইএনএস কাঞ্জলি কোলা বা মুম্বাইতে তাদের ফাইনাল স্ক্রিনিং টেস্ট হবে সিলেকশন অল দ্য ইন্ডিয়া বেসিস দ্য সেটা হচ্ছে যে সেপ্টেম্বর মাসে হবে ঠিক আছে আচ্ছা তাহলে তোমাদের ফাইনাল স্ক্রিনিং টেস্টটা সেপ্টেম্বর মাসে হয়ে যাবে দু হাজার সেপ্টেম্বর মাসে হয়ে যাবে নভেম্বর মাসে তোমরা ট্রেনিংয়ে চলে যাবে আচ্ছা মেরিট লিস্ট কবে প্রিপেয়ার হবে মেরিট লিস্ট হচ্ছে অক্টোবরে প্রিপেয়ার হবে মেরিট লিস্ট আর লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট যেটা আছে সেটা হচ্ছে দোসরা জুলাই দু হাজার তেইশের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা